খুবই অপ্রস্তুত হই, দুঃখ পাই, কারণ চলচ্চিত্রের মানুষরা তো আসলে সবার কাছে একটা আইকনের মতো। সো আইকনরা যখন অপ্রস্তুতকর কিছু করেন বা জনসাধারণ যদি সেটা নিয়ে সমালোচনা করেন, সেটা ডেফিনেটলি দুঃখের বিষয়। ইস্যুর আরেকটা মহা ভান্ডার হচ্ছে এফডিসি এবং চলচ্চিত্র পাড়া। আমার কাছে সন্তানের বাবা কে উত্তর দিতে চাচ্ছি না, বাট আমি বলতে চাই নারী হিসেবে মাতৃত্বটা আসলে খুবই অহংকারের, খুবই গর্বের। যার কথা বলছেন উনিও খুবই গর্ব নিয়ে ছবিটা প্রকাশ করেছেন এবং ভালো লাগা থেকে, ভালোবাসা থেকেই করেছেন। ও এমন চমৎকার বিষয়গুলো আমাদের এভাবে আড়ালে বা অস্বচ্ছভাবে করা উচিত নয়। আজকে ধরেন আমি বিয়ে করব, আমি কাউকে ভালোবাসি, আমি মানে গর্বের সাথে বলবো, আমি তার প্রতি ফিলিংসটা গর্বের সাথে দেখাবো। ওনারও উচিত এই জিনিসগুলোকে ওভাবে ক্লিয়ার করে সেলিব্রেট করা, সবার সাথে সেলিব্রেট করা। তবে যেটা দেখছি এখন এটা আসলে কাম্য নয়। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগতম জানাচ্ছি, আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। আজকে আমাদের আমন্ত্রণে এসছেন দিলরুবা ইয়াসমিন রুহি। রুহিকে সবাই চেনেন, 2007 নাট্যাঙ্গন থেকে তার চলচ্চিত্র জগতে অভিষেক হয়। তারপরে তিনি একজন ব্রিটিশ পরিচালককে বিয়ে করে লন্ডনে বসবাস করেন এবং দুই সন্তানের মা। রুহির সাথে আমার কথা হয়েছে লন্ডনে, দর্শকরা আপনারা সেই ইন্টারভিউ দেখেছেন, আমরা লন্ডনে যেটা ধারণ করেছিলাম। রুহি এখন ঢাকায়, আমরা রুহিকে আমন্ত্রণ জানিয়েছিলাম, সে আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য রুহি আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ জাহিদ ভাই, ইনভাইট করার জন্য ধন্যবাদ। রুহি অনেকদিন বাদে দেশে আসলেন, কেমন লাগছে, দেশটাকে কেমন পরিবর্তন দেখছেন? আসলে এটা তো আমার দেশ, সো আমি যখনই আসি তখন খুব ভালো লাগে, একদমই নিজের হোম, সো খুবই ভালো লাগে। সবার বন্ধু বান্ধবের সাথে দেখা করার চেষ্টা করি, টুকটাক কিছু কাজ করি, যেহেতু বাচ্চারা ছোটো ছিল রেগুলার কাজ করতে পারিনি, তো এখন প্ল্যান করছি কিভাবে কাজে সুন্দর করে ব্যাক করতে পারি, নতুন কিছু প্রজেক্ট নিয়ে প্ল্যান করছি, দেখা যাক কী হয়, আপনাদের সামনে আবার কিভাবে সুন্দর করে ফিরে আসতে পারি। রুহি, আমি যখন লন্ডনে ছিলাম তখন লন্ডনে আপনার বেশ ব্যস্ততা দেখেছি, অনেকগুলো প্রজেক্ট নিয়ে আপনি এবং আপনার স্বামী বেশ ব্যস্ত ছিল, সেই সব প্রজেক্টের খবরগুলো কী? আপনারা সবাই জানেন যে আমি লন্ডনে যখন মুভ করি তখন ওখানে একটা ফেস্টিভ্যাল শুরু করেছিলাম, লন্ডন বাঙালি ফিল্ম ফেস্টিভ্যাল। তো ওটা প্রত্যেক বছর পহেলা বৈশাখের সময় আমরা করি এবং সারা বিশ্ব থেকে যত বাংলাদেশি ছবি আছে এগুলো আমাদের ফেস্টিভ্যালে জমা পড়ে। সো 2015 থেকে আমরা ফেস্টিভ্যালটা করছি। তো এখন এবছর যেটা হলো, আমাদের মার্চে হচ্ছে করোনা সব রেস্ট্রিকশন উঠে গিয়েছিলো, তো তারপরও আমরা চেষ্টা করেছি সুন্দরভাবে প্রোগ্রামটা করার এবং এপ্রিলে, অ্যাজ ইউজুয়াল এপ্রিল মেতে আমরা প্রোগ্রামটা করেছি সাকসেসফুলি। সো আমাদের ইচ্ছে আছে, যেহেতু করোনার প্রতাপটা আসলে এবছরও ছিল, লন্ডনে আমাদের খুব রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, সো হোপফুলি আগামী বছর এটাকে আরও বড় পরিসরে আমাদের দেশের যারা ডিরেক্টর আছেন এবং যারা অভিনয় শিল্পী আছেন তাদেরকে সুন্দর করে গুছিয়ে নিয়ে যেন আমরা প্রোগ্রামটা করতে পারি, সেই চেষ্টাই করছি। এছাড়া আমার নিজস্ব কিছু প্রোগ্রামও আছে, আমি ডিরেকশনে এসেছি গত বছর, কিছু ছোটো কাজ করেছি, মানে কিছু ছোটো ছোটো মিউজিক ভিডিওস করেছি। আসলে বললাম যেটা, যে লন্ডনের রেস্ট্রিকশনটা এই বছর মার্চে উঠেছে, সো আমি অনেক কাজ করতে যেয়েও করতে পারিনি, কারণ দেখা গেছে ওখানে রেস্ট্রিকশন এমনভাবে ছিল যে আমি 5 জন বা 6 জনের বেশি নিয়ে কাজ করতে পারবো না। সো এটা এক ধরনের মানে ডিফিকাল্টিজ, আমাদের কাজ করার সময় আসলে একটা চমৎকার একটা টিম লাগে, অ্যাটলিস্ট 10-12 পিপল লাগে। সো যেহেতু এইগুলো ছিল, এখন এগুলো উঠে গেছে, সো এখন আমরা ফ্রি, এখন যে কোনো ধরনের কাজ আমরা সুন্দরভাবে করতে পারবো, এতদিন প্ল্যানিং এবং গোছানোতে গিয়েছে, এখন ইনশাল্লাহ খুব শীঘ্রই সুন্দরভাবে কাজে ফিরতে পারবো। বাংলাদেশে এসেছেন, কদিন থাকবেন, কী পরিকল্পনা নিয়েছেন এই অবস্থানকালীন সময়ে? দেশে তো আমি বরাবরই আসি, প্রত্যেক বছর একবার বা দুইবার আসা হয় এবং আসলে কিছু কিছু কাজও করি। এবার এসেও সেটা হয়েছে, কিছু ডিরেক্টরদের সাথে বসেছি, কিছু প্রজেক্ট নিয়ে প্ল্যান হচ্ছে আর আমার নিজের প্ল্যান নিয়েও আমি রেডি হচ্ছি। লাস্ট কয়েক বছর আমি যখন কাজ করতে পারিনি, আসলে আমি স্ক্রিপ্ট করেছি কী ধরনের কাজ আমি করতে চাই বা কী ধরনের গল্প হলে ভালো লাগবে আমার অবজারভেশন থেকে। সো সেখান থেকে একটা গল্প আমার খুবই পছন্দের, শুকতারার বিলেত ভ্রমণ, ওটা নিয়ে আমি আসলে পরিকল্পনা করছি। ঢাকার চলচ্চিত্র পাড়ার খোঁজ খবর কতটা রাখা হয়? সব কিছুই দেখি, যেহেতু আমার এটার সাথে কানেকশান আছে এবং কাজের পরিকল্পনাও করছি, জায়গাটাকে তো আমাকে জানতে হবে, জানার জন্য হলেও দেখি সব কিছু।
এই মুহূর্তে কোন খবরটা আপনার কাছে আলোচিত মনে হয়? আমাদের তো প্রত্যেক দিনই নতুন নতুন ইস্যু আসে, সো প্রত্যেকটা ইস্যুই তো আলোচিত হয়ে যায়। ইস্যুর শহর ঢাকা, এবং ইস্যুর কি যেন বলে ইস্যুর আরেকটা মহাভাণ্ডার হচ্ছে FDC এবং চলচ্চিত্র পাড়া আমার কাছে মনে হয়। তবে যেটা দেখছি এখন, এটা আসলে কাম্য নয়, খুবই অপ্রস্তুত হই, দুঃখ পাই, কারণ চলচ্চিত্রের মানুষরা তো আসলে সবার কাছে একটা আইকনের মতো। সো আইকনরা যখন অপ্রস্তুতকর কিছু করেন বা জনসাধারণ যদি সেটা নিয়ে সমালোচনা করেন, সেটা ডেফিনেটলি দুঃখের বিষয়। আপনি যে বিষয়টা দুঃখের বললেন, আমরা সেই প্রসঙ্গে একটু কথা বলতে চাই। সর্বশেষ যে বুবলির ঘটনাটা, একজন নারী হিসেবে বুবলির এই অবস্থানটাকে আপনি কী চোখে দেখছেন? অভিনেত্রীটাকে পরে রাখি, নারী হিসেবে আমি বলবো, নারীরা হচ্ছে সমাজের সবচেয়ে বড় আয়না প্রত্যেকটা দেশে। একজন মনীষী বলেছিলেন যে কোনো দেশ কতটা উন্নত বা কতটা সভ্য তা কিন্তু তার সেই দেশের নারীদের প্রতি সাধারণ মানুষের যে আচরণ সেটা দেখলেই বোঝা যায়। সো এই যে কথাটা উনি বলেছেন, কথাটা কিন্তু অনেক বড় মহত্ত্ব রয়েছে। ধরেন আমরা নারীরা কিন্তু ডিসাইড করবো আসলে আমরা কিভাবে নিজেদেরকে দেখতে চাই, আমাদের সম্মানের জায়গাটা কিভাবে অটুট থাকবে, এটা কিন্তু আমরা সবসময় চেষ্টা করব নিজেদেরকে মানে ধরে রাখার ওইভাবে। কিন্তু সিচুয়েশান সামটাইম ডিফারেন্ট হয়ে যায়, সেন্সিটিভ হয়ে যায়, কিন্তু তারপরেও আমাদের চেষ্টা করা উচিত যে কিভাবে আমরা আমাদের জায়গাটাকে খুব ক্লিয়ার মানে খুবই পরিচ্ছন্ন স্বচ্ছ রাখতে পারি। কারণ দিন শেষে মানে যারা সামনে আছেন, যারা চলচ্চিত্রে আছেন, অভিনয়ে আছেন বা যে কোনো পেশাগত আইকনিক পজিশনে আছেন, তাদেরকে তো আসলে প্রশ্নের সম্মুখীন হতে হয়, তাদেরকে অ্যান্সার করতে হয়, বিভিন্ন ধরনের সমালোচনা তাদের জন্য চলে আসে। সো সেক্ষেত্রে আমি বলবো, নারী হিসেবে নিজের জায়গাটা খুব পরিচ্ছন্ন রাখা এবং সম্মানজনক রাখা খুবই জরুরি। আমরা ধরেন আমাদের অভিনেত্রী তাই বলে যে আমি তাকে একটা বিরূপ মন্তব্য করবো তা কিন্তু নয়, কারণ উনি তো একা আসলে ওনার সিচুয়েশনটার জন্য দায়ী নয়, একটা সামগ্রিকভাবে উনি সিচুয়েশনটা হয়তো পড়েছেন। সো আমার কাছে মনে হয় উনি একটা শিক্ষিত নারী, ওনার নিজস্ব অবস্থান, নিজস্ব কী বলে সম্মানের জায়গাটা উনি নিজেই পরিচ্ছন্ন রাখবেন বা সবাইকে ক্লিয়ার করবেন। এই জায়গাটায় আপনার হলে আপনি কী করতেন? প্রথমত আমি বলবো যে এরকম অবস্থান আমার জন্য কাম্য নয়, বা হয়ে যদি থাকে আমি আসলে চমৎকার করে জিনিসটাকে ক্লিয়ার করব যে আমার এরকম সিচুয়েশান ছিল বা আমার সাথে এটা হয়েছে। আর সবচেয়ে বড় কথা কি, আমি মাইনর নই, আমি অ্যান অ্যাডাল্ট পারসন। হ্যাঁ, আমাকে কেউ কোনো কিছুর জন্য বায়াস করবে বা বাধ্য করবে এই ধরনের সিচুয়েশান আমি কেন পড়তে যাব? আর কথা হচ্ছে, আমরা যারা অভিনয় অঙ্গনে আছি, চলচ্চিত্রে আছি, তারা তো আসলে একটা টিমে, আপনি দেখেন না, আমরা 100 জনের সাথে কাজ করি। সো যে ব্যক্তিটা 100 জনকে নিয়ে কাজ করতে পারে, সে কেন তার নিজস্ব ব্যক্তিগত জীবনটাকে আরেকটু কঠোরভাবে বা পরিচ্ছন্নভাবে মানে ই করবে না, হ্যান্ডেল করবে না? এখন যে সবচেয়ে বেশি আলোচিত প্রশ্নটা, যে বুবলির যে বেবি বাম্পের ছবি দেখিয়েছেন সোশ্যাল মিডিয়া জুড়ে, আপনিও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করেন, তো সবচেয়ে বড় প্রশ্নটা কি যে বুবলির সন্তানের বাবা কে? এই প্রশ্নে আপনার কি মনে হয়? আসলে এই প্রশ্নটা খুবই আপত্তিকর প্রশ্ন, উত্তর দিতে চাচ্ছি না, বাট আমি বলতে চাই, নারী হিসেবে মাতৃত্বটা আসলে খুবই অহংকারের, খুবই গর্বের, এবং কেউই আসলে এটাকে অ্যাভয়েড করতে পারবে না। যার কথা বলছেন উনিও খুবই গর্ব নিয়ে ছবিটা প্রকাশ করেছেন এবং ভালো লাগা থেকে, ভালোবাসা থেকেই করেছেন। ওই যে বললাম যে আমাদের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা গর্বের ব্যাপার বা সারা জীবন সেলিব্রেট করতে পারবো এমন চমৎকার বিষয়গুলো আমাদের এভাবে আড়ালে বা অসহ্যভাবে করা উচিত নয়। আজকে ধরেন আমি বিয়ে করব, আমি কাউকে ভালোবাসি, আমি মানে গর্বের সাথে বলবো, আমি তার প্রতি ফিলিংসটা গর্বের সাথে দেখাবো। আপনি দেখেন, হলিউড দেখেন, বলিউড দেখেন, সব জায়গায় কেউ যখন কারো ব্যাপারে ফিল করছে, তারা কিন্তু গর্বের সাথে বলছে, আমি তাকে ভালোবাসি, আমি তার সাথে আমার জীবন কাটাতে চাই, বা আমি তার সন্তানের মা হতে চাই। মানে এই জিনিসগুলো কত গর্বের, সারা জীবন সেলিব্রেট করার, এগুলো তো আসলে লুকিয়ে করা যায় না। সো জিনিসগুলো ওভাবেই হওয়া উচিত যেভাবে হয়ে আসছে প্রাকৃতিকগতভাবে। সো ওনারও উচিত এই জিনিসগুলোকে ওভাবে ক্লিয়ার করে সেলিব্রেট করা, সবার সাথে সেলিব্রেট করা। এখন যে এই প্রশ্নটা সবচেয়ে বড়, যে আপনি যেটা বললেন গর্বের,
এটা তো আসলে গর্বের না, এখানে তো মনে হচ্ছে যেন একটা আত্মপ্রবঞ্চনা কিংবা প্রতারণার শিকার হয়ে একজন নারীর কিছু বিষয় প্রকাশ করার একটা ইঙ্গিত। আসলে গত কয়েক বছর ধরেই তো আমরা এরকম একটা খেলা দেখছি, মানে কয়েকবারই আমরা দেখলাম। সো সেখান থেকে আমার মনে হয় এগুলো আসলে নির্বোধের মতো কাজ, কারণ আমি আমি আমার সম্মানের ব্যাপারে কোনো জায়গায় কোনো ছাড় দেব না, সেটা আমার কাজের ব্যাপারে হোক, আর ব্যক্তিগত জীবনে হোক, আমার অবস্থানগত জায়গায় হোক, কোনো জায়গায় আমি ছাড় দেব না। সে আমাদের দেশের প্রধানমন্ত্রী হোক বা যে কোনো আমার মানে জজ ব্যারিস্টার হোক, হোয়াট এভার হি ইজ, আমি আমার সম্মানের জায়গায় কোনো ছাড় দেব না, বিন্দুমাত্র ছাড় দেব না। আর যেখানে আমি এমন একটা পজিশনে থাকব বা আছি, সেখানে তো আরও আমাকে সাবধান হতে হবে, আরও মানে আরও কঠোর হাতে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হবে। যেটা বললাম, আপনি প্রায় ছবি দেন সন্তানের, আপনার পরিবারের, সবসময় দেখা যায়, এবং নায়িকারা কিন্তু এই জিনিসটা বাংলাদেশের ক্ষেত্রে উল্টো, তারা লুকিয়ে ছাপিয়ে রাখে, এটাকে আপনি কোন চোখে দেখেন? এই যে লুকোচুরি, উপবিশ্বাস, 8 বছর বিয়ের খবর চেপে রেখেছিল, 6 মাসের সন্তান নিয়ে সে প্রকাশ্যে আসলো, এই জিনিসগুলো একজন নায়িকা হিসেবে আপনার কাছে কেমন মনে হয়? ওই যে বললাম, প্রকৃতির বাইরে কিন্তু আমরা নই, তাই না? যে জিনিসটা আমার খুশির, যে জিনিসটা আমার আনন্দের মানে উপভোগের বা উল্লাস, সেই জিনিসটা আমি প্রকাশ করব। আসলে ওইটা থেকেই যখন আমরা সরে যাই, মানে ওটাকে লুকিয়ে যখন করতে যাই, তখন আসলে ওটা আর স্বাভাবিকভাবে হয় না। এই যে এখন ধরেন ওনারা অধিকার সে নানান রকমের কার্যকলাপ করছেন, ইঙ্গিত দিচ্ছেন, এটা তো দরকার নেই। দেখেন, আমি এক একজন আসলে এক এক ধরনের মন মানসিকতা রাখেন, আম শিওর দে হ্যাভ দেয়ার ওন এক্সপ্লেনেশন, বাট আমার কাছে যেটা মনে হয় যে আমার অনুভূতি, আমি সেটা খারাপ হোক বা ভালো হোক, আমি এটা প্রকাশ করার অধিকার কিন্তু আমার রয়েছে। আমি যদি কাউকে খুনও করি, আমি কিন্তু বলতে পারবো যে আমি খুন করেছি, কারণ কেন, কিছু না কিছু তো কারণ রয়েছে। আর আমার ব্যাপারটা হচ্ছে, আপনারা জানেন আমি কোনো কিছুই কখনোই লুকাইনি, আমি কাজ করছি, এটা আমার একটা পেশাগত পরিচয়, কিন্তু তার চেয়ে বড় পরিচয় হচ্ছে আমি মানুষ রুহী। সো আমার জীবনে প্রেম আসবে, ভালোবাসা আসবে, বিয়ে হবে, বাচ্চা হবে, সে এটা কিন্তু খুবই নর্মাল একটা ব্যাপার। সো এটাকে আমি সেলিব্রেট করবো, সেলিব্রেট করবো আমার ফ্রেন্ডদের সাথে, ফ্যান্সদের সাথে, তারাও আমার সাথে সেলিব্রেট করবে, যেটা হয়ে আসছে, পৃথিবীব্যাপী হচ্ছে। সো আমার কাছে বরং আমার ছেলে যদি একদিন, মানে আমার ছেলে প্রথমবার যখন হাঁটতে শিখেছে, এটা আমাদের কাছে খুবই আনন্দের। সো এই জিনিসটা আমি যখন আমার ফ্যানদের সাথে শেয়ার করবো, এই আনন্দটা আরও দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে। সো কেন আমি এই আনন্দ থেকে নিজেকে বঞ্চিত রাখবো? এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার জীবনে যে আসবে, সে আমার জীবনে মানে আমার সবচেয়ে স্পেশাল জিনিস, সেটা আমার সন্তান হোক, স্বামী হোক, বা যে কোনো কেউ হোক, সে আমার জন্য স্পেশাল, এবং তাকে আমি সেই ধরনের একটা সম্মান দেব এবং তাকে আমার জীবনের আনন্দের অংশ করব, এটাই স্বাভাবিক। সো এটা থেকে বের হয়ে যখন মানুষ কিছু করতে যায়, তখন ওই আক্ষেপটা তাকে কুড়ে কুড়ে মারতে থাকে, আমার কাছে মনে হয়। সো আসলে এই সুযোগগুলো আমাদের রাখা উচিত না। আপনি তো লন্ডনে থাকেন, বাংলাদেশ থেকে বেশ দূরে, আপনার তো এখানে কোনো ডানে বায়ে তাকানোর কোনো বিষয় নেই, আছে কি স্বার্থের কোনো বিষয় আছে যে না এর পক্ষে কথা বললে ও বিপক্ষে যাবে, এরকম কিছু আছে? আসলে না। তো এই মুহূর্তে বুবলির যে অবস্থা, সেই জায়গা থেকে বুবলির জন্য আপনার পরামর্শ কি? সব কিছু ক্লিয়ার করা উচিত, যার সাথে তার এই জিনিসগুলো হয়েছে তাকে নিয়ে সসম্মানে সব কিছু ক্লিয়ার করা উচিত। জীবনে অনেক কিছু হতে পারে, বিপদ হতে পারে, মানুষ খুন করতে পারে, অপরাধ করতে পারে, বাট সব কিছুর এক্সপ্লেনেশন আছে। যেহেতু তাদের এত বড় বড় ফলোয়ার্স রয়েছে, ফ্যান্স রয়েছে, নিজেদের অবস্থান রয়েছে, এবং ভবিষ্যতে তাদের সন্তানদের কাছেও জবাবদিহিতার অনেক কারণ থাকবে বা হয়তো এই ধরনের অপশন চলে আসবে, আমার মনে হয় সুন্দরভাবে নিজেদেরকে পরিচ্ছন্ন ক্লিয়ার একটা এক্সপ্লেনেশনের মাধ্যমে নিজেদের জায়গাটা পরিচ্ছন্ন করা, মানে পরিষ্কার করা দরকার। ঢাকায় ছবির মধ্যে বুবলি এবং অপু, এই দুজনের কারোর সাথে কি আপনার কখনো ব্যক্তিগত বন্ধুত্ব কিংবা সম্পর্ক ছিল? কারোর সাথে ব্যক্তিগত বন্ধুত্ব নেই। তারা দুজনেই খুবই ভালো অভিনেত্রী, দুজনেই খুবই চমৎকার ট্যালেন্টেড অভিনেত্রী, এবং ইউনো তারা এত এত ছবি করেছেন, ইন্ডাস্ট্রির জন্য অনেক অবদান রয়েছে, এবং ইন্ডাস্ট্রির মানুষও তাদেরকে ভালোবাসেন। সো তাদেরকে উচিত নিজেদেরকে সুন্দরভাবে, আরও সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করা। তো আপনি বললেন যে এটাকে প্রকাশ করা দরকার, কিন্তু আমরা তো দেখেছি যে আমাদের অভিজ্ঞতা বলে যে শাকিব খানের বিষয়ে যখন উপবিশ্বাস প্রকাশ করতে গেলেন, তার কিছুদিন পরে তাকে বিচ্ছেদের মুখোমুখি হতে হলো,
এক্ষেত্রে বুবলির ক্ষেত্রে কি হতে পারে, তাহলে আপনার পরামর্শটা কি, কোন কাজটা করলে সবকিছুই মানানসই হবে? ওই যে বললাম, একটা নারীর জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার সম্মান, সম্মানের ঊর্ধ্বে কিছুই নয়। সম্মানের জন্য যদি তাকে নিজের খুনও করতে হয়, ইটস ওকে। নিজের সম্মানের উপরে ক্যারিয়ার, নিজের অবস্থান কোনো কিছুই নয়। সম্মান আগে, তারপর আমি সব কিছু নিজে করে নিতে পারবো। আমার মানুষের চোখে, জনগণের চোখে, আমার আপনজনের চোখে যদি আমি সম্মানিত থাকি বা ক্লিয়ার থাকি, আমার পরিবারকে আমি কাছে পাবো, আমার ফলোয়ারদেরকে আমি কাছে পাবো, দেশকে কাছে পাবো, পাশে পাবো। সো ইটস ইম্পর্ট্যান্ট। সব কিছু মিলিয়ে এখন ঢাকায় ছবির এইসব ঘটনা নিয়ে কতটা সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে বলে মনে করেন আপনি? আমাদের না আসলে জাহিদ ভাই, নেগেটিভ কথাগুলো না বলা ভালো। আমার কাছে শুধু এইটা মনে হয়, আমাদের আসলে না রোল মডেল দরকার এই মুহূর্তে। আমাদের আসলে চলচ্চিত্রের জন্য কারেন্ট কোনো রোল মডেল নেই, যার জন্য দেখা যাচ্ছে অনেক ডিজিটাল এই যুগে, সোশ্যাল মিডিয়ার এই যুগে প্রচুর আমরা লোকজনদেরকে পাশে পাচ্ছি, কিন্তু এটাকে আমরা পজিটিভলি না হ্যান্ডেল করতে বা কী বলে এটাকে ইউজ করতে পারছি না। হ্যাঁ, আর চলচ্চিত্র তো চলচ্চিত্রের মতনই আছে, শুধু আমরা কাজগুলোকে সুন্দর করে গুছিয়ে করতে পারছি না সামহাও। আমার কাছে মনে হয় কিছু কিছু জিনিস মিসিং আছে, এবং এটার কারণও আছে। আপনারা জানেন অনেকেই কাজ করছেন না, ট্যালেন্টেড অনেক ডিরেক্টর কাজ করছেন না, প্রডিউসাররা অনেকে প্রফেশনালি যারা কাজ করতেন তারা করছেন না। আমি শিওর এরকম একটা ভ্যাকিউম যখন তৈরি হয়েছে, তারা সবাই ফেরত আসবেন এবং কাজ করবেন। আমি আমার জায়গা থেকে, যেমন ধরেন আমি একটা ব্রেক নিয়েছি, আমি আবার কাজের জন্য ফিরে আসছি বা একটা প্ল্যান করছি, আপনি জানেন। আমি শিওর সবারই এরকম একটা প্ল্যান আছে, কারণ ইন্ডাস্ট্রিটা তো ধরেন আমাদের, বা আমি স্বপ্ন দেখি যে আমি এরকম একটা কাজ করব। সো কানেকশন তো সবারই রয়েছে, সো সবাই কিছু না কিছু ভাবছে, বা ইন ফিউচার খুব শীঘ্রই হয়তো ভালো কিছু হবে। এনটিভি দর্শকদের জন্য কি বলবেন? এনটিভি তো আমার খুবই প্রিয় একটা চ্যানেল, সবসময় আপনাদেরকে পাশে পাই এবং পাশে চাই। সামনে যেহেতু আবার কাজে ফিরছি, আপনাদের অনেক অনেক ভালোবাসা চাই, সাপোর্ট চাই, এবং আমার জন্য দোয়া রাখবেন, আমার ফ্যামিলি, আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন। দর্শক শুনলেন এতক্ষণ রুহির কথা। রুহিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি লন্ডন থেকে উড়ে এসে আমাদের সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।